কি অপরূপ দৃশ্য, কি সুন্দর একটা দৃশ্য! এটি বাংলাদেশের সর্ববৃহৎ রেল সেতু, এটাই হচ্ছে সর্ববৃহৎ রেল সেতু। এটা হার্ডিংস ব্রিজ নামে পরিচিত। এটি কিন্তু ইংরেজদের হাত ধরে গড়ে উঠেছিল এটি। আর আমার পিছনে যেটা, সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু লালন শাহ সেতু, লালন শাহ সেতু। আর আমার এই সাইড দেখতে পাচ্ছেন, এটা নিউক্লিয়ার পয়েন্ট, এটা হচ্ছে পারমাণবিক চুল্লি। যদি ফ্রি থাকেন তাহলে এই জায়গাটায় বিকাল টাইম আসতে পারেন, কারণ এখানে দক্ষিণা মাতাল হাওয়া, ঠিক আছে, দক্ষিণা মাতাল হাওয়া বয়, আর এই দৃশ্যগুলো দেখতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, আমার পিছনে এটা কিন্তু পারমাণবিক চুল্লি, এটা বাংলাদেশ সর্বপ্রথম এটা তৈরি হয়েছে, তবে অল্প কয়েকদিনের মাধ্যমে চালু হয়ে যাবে। আর এই যে আমার পিছনে এই ব্রিজটি কিন্তু লালন শাহ ব্রিজ, এই ব্রিজটি কিন্তু লালন শাহ ব্রিজ। আমার এই পেছনে এটা হচ্ছে হার্ডিংস ব্রিজ, যেটা 1909 সালে গঠিত হয়েছিল, 1909 সালে, 1909 থেকে 15-র মধ্যে, আবার 1915-র, আবার 1971 সালে এই ব্রিজটি 12 নম্বর স্প্যানটা ভেঙে দেওয়া হয়। আমরা কাছ থেকে দেখার চেষ্টা করবো হার্ডিংস ব্রিজটা। অনেক সুন্দর, একটি মেঘাচ্ছন্ন আকাশে অনেক সুন্দর লাগতেছে। দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে এটি গড়ে উঠেছে, 98,000 কোটি টাকা ব্যয়ে। আর এই পারমাণবিক চুল্লি অল্প দিনেই চালু হবে। আসলেও একটি সুন্দর একটি দৃশ্য, এরকম দৃশ্য একসাথে দেখা যায় ভাবাই যায় না। হ্যাঁ, একসাথে হার্ডিংস ব্রিজ, আপনার লালন শাহ, আর আরেকটা মেন বিষয় হচ্ছে যে নিউক্লিয়ার পয়েন্ট তার পাশেই, একসাথে তিনটা জিনিস আপনি উপভোগ করতে পারবেন এই রূপপুরে আসলে। এটি কিন্তু পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কিন্তু রূপপুরে এটি অবস্থিত। হ্যাঁ, আপনি চাইলে আসতে পারেন। এটি কুষ্টিয়া থেকে 26 কিলোমিটার দূরে, আর গাড়ি ভাড়া হয়তো লাগতে পারে হয়তো আপনার 75 টাকা। আপনি যে কোনো গাড়িতেই রিজার্ভ বা এমনি আসতে পারবেন। আর আমি এখন দেখেন তিন পয়েন্টের মাঝখানে আছি, আর এমন ওয়েদার আমি যখন এসেছি, এমন একটা ওয়েদার, মানে মনোরম পরিবেশ, এত সুন্দর লাগতেছে মানে বলার মতো। তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি পানে যাই।